ফেসবুক আইডি হ্যাক হলে কী করবেন? যারা ফেসবুক ব্যবহার করেন তারা অনেকেই ব্যাপারে অনেক কিছুই জানেন, তবে যারা কিছুই জানেন না ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আমার মনে হয় যারা সব কিছুই জানেন তাদের এই ভিডিও দেখে মূল্যবান সময় নষ্ট করার কোনো অর্থই নেই, তাই স্কিপ করে যেতে পারেন, নয়তো চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন। আপনি যদি প্রথমবার এই চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন এবং অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকলে এতগুলো থ্যাংকস। ধারা বর্ণনায় রয়েছি আমি ঈশান ফ্রম অনলাইন হেলথ 360। আপনার যদি কখনো সন্দেহ হয় যে আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কিনা, আপনি প্রথমে আপনার ফেসবুকের অ্যাক্টিভিটি লগ চেক করুন। অ্যাক্টিভিটি লগ হচ্ছে ফেসবুকের একটি ফিচার যেখানে আপনি আপনার অ্যাকাউন্টের বিগত যত রকম অ্যাক্টিভিটিস রয়েছে সবগুলোর লিস্ট দেখতে পাবেন। অ্যাক্টিভিটিস লগ দেখতে চলে যান আপনার ফেসবুকের অ্যাপে, এরপর আপনার প্রোফাইলে ঢুকে একদম উপরে দেখবেন যে প্রোফাইল পিকচার ঠিক ডান দিকে কিংবা একদম বাম দিকে সবার উপরেই দেখতে পাবেন অ্যাক্টিভিটিস লগ। এখানে ক্লিক করে ঢুকলে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে কী কী অ্যাক্টিভিটিস বা আমলনামা রয়েছে। সেখানে দেখানো হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি ফেসবুকে কী কী কাজ করেছেন। সেখানে দেখুন কোনো সন্দেহজনক অ্যাক্টিভিটিস রয়েছে কিনা, চেক করুন এমন কোনো কিছু যেটা আপনি করেননি কিন্তু এখানে সেটা রয়েছে। এরপর চেক করুন আপনার টাইম লাইনে, দেখুন এমন কোনো পোস্ট বা এমন কোনো কিছু শেয়ার করা রয়েছে কিনা যেটা আপনি নিজে কখনোই করেননি। এরপর এটাও চেক করুন যে আপনার আইডি থেকে অন্য কারো কাছে এমন কোনো টেক্সট সেন্ড করা হয়েছে কিনা যেটি আপনি নিজে করেননি। এরপর আপনার ফেসবুক অ্যাপের সেটিংস অপশন থেকে আপনার অ্যাকাউন্টের সেটিংস অপশনে চলে যান, সেখানে আপনি অনেকগুলো সাব ক্যাটাগরি দেখতে পাবেন। এখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে চলে যান, এখানে স্ক্রিনের মাঝ দিকে আপনাকে দেখানো হবে আপনি কোন কোন ডিভাইসে আপনার আইডি লগ ইন করেছেন। সেখানে যদি এমন কোনো সন্দেহজনক ডিভাইস দেখতে পান যেটা আপনি এর আগে কখনোই ব্যবহার করেননি কিংবা লগ ইন করেননি, তাহলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটি সত্যি সত্যি হ্যাক হয়েছে। আপনার অ্যাকাউন্টটি যেহেতু হ্যাক হয়েছে আপনি নিশ্চিত হতে পেরেছেন, সো এখন আপনাকে বেশ কয়েকটি স্টেপে কাজ করতে হবে। ইতিপূর্বে বললাম যে অ্যাকাউন্টের সেটিং অপশনে যাবেন, এরপর সেখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশন দেখতে পাবেন। এরপর সেখানে আপনি দেখতে পাবেন যে কোন কোন ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা হয়েছে। শুধুমাত্র কোন কোন ডিভাইস না, আপনি কোথায় কতবার লগ ইন করেছেন এবং কয়টি সেশন তৈরি হয়েছে সেগুলো দেখানো হবে। এখানে কোনো সন্দেহজনক ডিভাইস দেখলেই রিমুভ করে দিন, দরকার হলে আপনার কারেন্ট ডিভাইসটি লগ ইন রেখে বাকি সবগুলোই রিমুভ করে দিন। এরপর আপনি আপনার অ্যাকাউন্টের সেটিংস অপশন থেকে অ্যাপস অপশনটিতে চলে যান। এখানে সবার প্রথমে আপনি দেখতে পাবেন একটি অপশন যেটার নাম লগড ইন উইথ ফেসবুক। এই অপশনটিতে ক্লিক করলে আপনাকে সেই সব অ্যাপসগুলোর লিস্ট দেখানো হবে যেগুলো আপনি পারমিশন দিয়েছেন আপনার আইডির কিছু ডেটা অ্যাক্সেস করার জন্য। এখানে অধিকাংশই অ্যাপই সেফ হতে পারে, তবে আমরা বাংলাদেশিরা অধিকাংশ সময় কোনো অ্যাপকে ফেসবুকের অ্যাক্সেস দেওয়ার সময় এটা লক্ষ্য করি না যে অ্যাপটি কি কি ডেটা অ্যাক্সেস করতে চাচ্ছে, এটা কখনোই করা উচিত না। যাই হোক, সেখানে দেখুন কোনো সন্দেহজনক অ্যাপ রয়েছে কিনা, যদি এমন কোনো সন্দেহজনক অ্যাপ পান সেটাকে রিমুভ করে দিন বা ডিলিট করে দিন। সন্দেহজনক কিভাবে বুঝবেন? প্রথমত অ্যাপটির নাম দেখে এবং অ্যাপটিতে ক্লিক করে কি কি পারমিশন রয়েছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন। এখানে আপনার কমন সেন্স ব্যবহার করতে হবে অবশ্যই। এরপর সরাসরি আপনার অ্যাকাউন্ট সেটিংস থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিন। পাসওয়ার্ড চেঞ্জ করার সময় অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন, আপার কেস লোয়ার কেস লেটার সিম্বলস ব্যবহার করে আপনার পাসওয়ার্ডটা অবশ্যই তৈরি করবেন। অবশ্যই কমপক্ষে 10-12 ক্যারেক্টার ব্যবহার করুন। তবে পাসওয়ার্ড চেঞ্জ করার পরে অবশ্যই লগ মি ইন আউট ফ্রম অল আদার ডিভাইসেস অপশনে টিক মার্ক দিয়ে রাখবেন। আশা করি পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হবে এটা সবাই ভালোভাবে জানেন। এরপর হয়তো আপনাকে প্রাইভেসি চেকআপ অফার করতে পারে ফেসবুক, যদি প্রাইভেসি চেকআপ অফার করে তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট করে নেবেন। দরকার হলে পাসওয়ার্ড চেঞ্জ করার পরে আপনার অ্যাকাউন্টে যে প্রাইমারি ইমেল অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ যেটি ব্যবহার করে আপনি লগ ইন করেন ফেসবুকে, সেই প্রাইমারি ইমেল অ্যাড্রেসটিও চেঞ্জ করে দিন। আপনার ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ করে নিন, যদিও এটা প্রায় সবার আগেই করা উচিত, কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রথমেই আপনাকে আপনার আইডি হ্যাক হওয়া থেকে প্রায় 95% পর্যন্ত সেফটি দেবে। যদি না জেনে থাকেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি, তাহলে শুনুন। এটা অন করে রাখলে যতবার আপনার অ্যাকাউন্টটি কোনো অচেনা ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা করা হবে ততবার আপনার সিলেক্ট করা মোবাইল ফোনে একটি সিক্রেট কোড সেন্ড করা হবে। ফেসবুক যেই কোডটি ওই ডিভাইসে এন্টার না করা পর্যন্ত আপনার আইডিতে লগ ইন করা সম্ভব হবে না। তাহলে বুঝতে পারছেন এটা অন করা থাকলে কারোর জন্যই কতটা কঠিন হয়ে পড়বে আপনার আইডিতে লগ ইন করা। যদি আগে থেকে এটা অন না করে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নেবেন ফেসবুকের সেটিংস পেজ থেকে। অনেক সময় আপনার ফেসবুক আইডি হ্যাক হলে আপনি ফেসবুকে লগ ইন করতেই পারবেন না, হয়তো লগ ইন করার সময় দেখবেন বলা হচ্ছে যে আপনার পাসওয়ার্ড ইনকারেক্ট। এক্ষেত্রে ফেসবুকের নিজেরই একটা পাসওয়ার্ড রিকভার করার অপশন রয়েছে এবং সেটি ফেসবুকের লগ ইন পেজেই পাবেন। পাসওয়ার্ড লেখার নিচে দেখতে পাবেন ফরগেট ইউর পাসওয়ার্ড নামের একটি অপশন, এখানে মূলত আপনার আইডেন্টিটি প্রুফ করতে হবে। এখানে আপনার ফেসবুক আইডির সাথে লিঙ্ক করা ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসটি এন্টার করতে হবে। এরপর যদি সেটা কারেক্ট হয় তাহলে ফেসবুক আপনার অ্যাকাউন্টে একটি কোড পাঠাবে এবং সেটি এন্টার করে বা যে লিঙ্কটি দিবে সেটা ফলো করে আপনার আইডির পাসওয়ার্ড রিকভার করতে পারবেন।
পারেন। ইমেল অ্যাড্রেসটি কাজ না করলে আপনি নিজের ইউজার নেম এন্টার করেও পাসওয়ার্ড রিকোয়ার করার অপশন পেতে পারেন। মনে রাখবেন, আপনি যদি আইডির অনার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নিজের আইডেন্টিটি প্রুফ করার একটা না একটা অপশন পাবেনই। পাসওয়ার্ড সফলভাবে রিকভার করতে পারলেই আমি ইতিপূর্বে যে চারটি অপশনের কথা বললাম সেগুলো অবশ্যই ফলো করে নেবেন। ফেসবুক আইডি ক্রিয়েট করার সময় সবসময় পার্সোনাল ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, ফোন নাম্বার দিয়ে আইডি ক্রিয়েট করার চেষ্টা করবেন না। সম্ভব হলে ফেসবুক এমন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করবেন যেটা আপনি নিজে ছাড়া আর কেউ জানে না। এই ইমেলটি কারোর সাথে শেয়ার করবেন না। ফেসবুক আইডিতে অবশ্যই 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 টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ রাখবেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ইমেল অ্যাকাউন্টটিতে সবসময় টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ রাখবেন। ফেসবুক আইডিতে লিঙ্ক করা ফোন নাম্বারটিও সম্ভব হলে গোপন রাখুন। কখনোই নিজের জন্ম তারিখ বা ফোন নাম্বারকে ফেসবুক আইডির পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না, এটাও কিন্তু বেশ ভালো মনে রাখবেন। প্রতিদিনই ফেসবুক একবার করে নিজের অ্যাক্টিভিটিস লগ চেক করবেন। ফেসবুকে কোনো অ্যাপ অ্যাড করার আগে অবশ্যই চেক করবেন সেটি কি কি পারমিশন চাচ্ছে। ফেসবুকে কারো সেন্ড করা কোনো সন্দেহজনক লিংকে না দেখে ক্লিক করবেন না। আপনাকে যদি ফেসবুক থেকে কোনো ইমেল করা হয় যে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে এবং কোনো নির্দিষ্ট পাসওয়ার্ড বলে দেয়, সেটাও করবেন না, কারণ এই ইমেলগুলো স্পুফ করা মেল। মনে রাখবেন, ফেসবুক নিজে কখনোই আপনাকে বলবে না আপনার আইডির পাসওয়ার্ড কি রাখতে হবে, তাই এই ফাঁদে কখনোই পা দিবেন না। যা যা দরকার বলে দিয়েছি, এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে সরাসরি ফেসবুকে নক করতে পারেন। যাবতীয় ইনফো ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।